হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গ্রামের ছেলে সৌরভের আরেকটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো গাইস, আমি আজ চলে এসেছি এক নতুন জায়গা। তো গাইস, আমি সেটা আপনাদেরকে দেখাবো ভিউটা। তো হ্যালো গাইস, আমি আজ চলে এসেছি আপনাদের কাছে এক নতুন জায়গা নিয়ে, যেখানে আমি এসেছি ঘুরতে। তো এটা হচ্ছে একটা পার্ক, এবং এই পার্কে আম গাছ রয়েছে এবং আমের মুকুল এসেছে, তার মানে বড় বড় আম ধরবে। তো গাইস, এখানে পার্কটা এখনও পুরোপুরি তৈরি হয়নি, তো এখন কাজ চলছে, মানে এই সবে তৈরি হচ্ছে। একটা উঁচু জায়গাতে উঠে আমি এই ভিডিওটা শ্যুট করছি। এটা তো দেখে মনে হচ্ছে পার্কটা বেশ ভালোই হবে, কারণ এখনো পুরোপুরি কাজ এখনো চলছে, পুরোপুরি শেষ হয়নি। সামনে একটা স্ট্যাচু মতো আছে, একটা ময়ূর। তো সেই ময়ূরটাকে আমি দেখাবো আপনাদেরকে। তো গাইজ, আমি এখন চলে এসেছি সেই ময়ূরটির কাছে এবং আমি আপনাদেরকে সেই ভিউটা দেখাবো। আরে ময়ূরটাকে দেখুন গাইজ, একদম ওপি লেভেলে, সেই লেভেলে লাগছে। এই ময়ূরটি আকারে কত বড়, দেখতে অসাধারণ লাগছে। তো গাইজ, আমি এখন এই ময়ূরটির পিঠে চাপবো এবং ফটো শ্যুট করবো, কেমন লাগছে আপনারা বলুন এই ময়ূরটিতে চেপে। ইস, ব্যাপক আরাম। হাই গাইজ, উঠতে খুবই কষ্ট হলো, কিন্তু অবশেষে উঠে পড়েছি ময়ূরের বিশাল বয়ের ময়ূর। তো আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ময়ূরের পিঠে বসেও প্রচুর মজা, ভাবতে পারিনি ময়ূরের পিঠে আমি কোনোদিন বসবো। তো গাইজ, অবশেষে বসলাম, এবং এরপরে বাকি যে অংশটা বাকি ছিল, সো সেই অংশটা তাড়াতাড়ি দেখবো, ভিডিওটা বেশি বড় করবো না। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি পার্কের অন্য জায়গায়। তো গাইজ, এখানে নানা রকম পশু পাখি রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। তো আমরা এই মুহূর্তে যাচ্ছি। তো বাঘ, পালাও, ভাগো ভাগো গাইজ, কত বড় বাঘ বেরিয়ে গেছে, ভয় পেয়ে গেছি। তো মনে হচ্ছে বাঘ নয়, তো কাছে থেকে যেয়ে দেখি। ও গাই, তো আমার সাথে বোনও এসেছে, তাকে একটু প্র্যাঙ্ক করলাম। কেসা লাগা মেরা মজাক। তো আমি জানতাম এটা অরিজিনাল বাঘ নয়, তাকে একটু ভয় করালাম। তো বাঘটার পিঠে আবার চাপবো, ময়ূরের পেটে চেপেছি, আর বাঘের পেটে চাপবো না, সেটা কি হয়। তো গাইজ, কেমন লাগছে বাঘের পিঠে চেপে? আমি বাঘকে বোঝ মানিয়ে নিয়েছি, আমার হাতটা কামড়ে দিচ্ছিল এখনই, কিন্তু সেসব কিছুই না, ওটা মনে হচ্ছে। তো ভালো লাগলো চেপে, অবশেষে বেশিক্ষণ চেপে থাকবো না, বাঘকে বেশি কষ্ট দেবো না, নেমে পড়ি। এই মুহূর্তে আমরা চলে এলাম এই জায়গাটায়। সো এখানে একটু দূর, তোর আমাকে তোর তার জোরে তোর, হ্যাঁ কত শব্দ হচ্ছে না। তো গাইজ, খুব মজা লাগছে, বোন একদিকে বসে, আমি একদিকে বসে দুলছি, সেরা এনজয় লাগছে, কিন্তু সব হচ্ছে খুব। এইদিকে আরেকটা ছিল নাকি, বন্ধ করে দিচ্ছি এটা। তো গাইজ, আমরা এখন চলে এসেছি আরেকটা জায়গায়। সো এখানে বাচ্চা ছেলেরা খেলা করে, তো আমিও ভাবলাম আপনাদেরকে এটা দেখিয়ে দিই, এবং আমিও একবার চাপি। তো আমার আবার শখ যাচ্ছে, সেই কবে স্কুল লাইফে সব হয়েছে, আর এখন আর সময় কোথায় হয়। তো এই সুযোগে আমি একটা সুযোগ পেয়ে গেছি, তো আমি চাপছি, এবং আপনারা দেখুন আমি কিভাবে নামি। তো গাইজ, খুব এক্সাইটমেন্ট লাগছে, একটু অনেকদিন পর করছি। তো গাইজ, ভয় লাগছে গাইজ। যেটা আমি আরেকবার রিপ্লে করলাম, তার কারণ হচ্ছে এখানে আমি পড়ে যেতে যেতে বেঁচে গেছি গাইজ। এই দেখুন, এখানে পাটা স্লিপ কেটে গেছিল গাইজ, ভয় কে গেছে। আমি ভাবলাম হয়তো পড়েই যাবো। এখানে চলে এসেছি আমরা শিম্পাঞ্জির কাছে, তো এখানে আমরা কিছু ফটো শ্যুট করবো, অবশ্যই সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে ফটো শ্যুট করছি গাইজ। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবেন। তো গাইজ, এখানে আমি ফটো তুলছি নানা রকমভাবে, তো শিম্পাঞ্জিকে ধরে জড়িয়ে ধরে ফটো তুলছি, তো খুবই মজা লাগছে। এবং তো গাইজ, ওর কাছে ছবি তুললাম, এবং এই শিম্পাঞ্জিটা আমাদেরকে দেখছে যে আমার কাছে আই ছবি তুলতে। তো গাইজ, এখন আর যাবো না, বেশি টাইম নাই। তো গাইজ, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনে টিপে দেবেন। আর এ হচ্ছে উজান পার্ক। তো এখানে একটু নামে স্পেলিং ভুলভাল রয়েছে, ওটা ঝড়ে উড়ে পালিয়ে গেছে। খুব শিগগিরই নিয়ে আসছি নেক্সট ব্লগ ভিডিও, এখন পর্যন্ত টাটা।